ফ্রেন্ডস ওয়েলকাম টু রবি কোচিং ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওটি খুবই স্পেশাল কেন কি আজকে আমরা ইংলিশ বিষয় নিয়ে চর্চা করব আমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেইন एग्जाम আছে 30 তারিখে তো সেই পরীক্ষায় কি করে আমরা ইংলিশে ভালো স্কোর করব তার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট प्रिपरेशन শিখব তো এই ভিডিও শুরু করার আগে আপনারা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখুন বন্ধুরা বোর্ডের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন রিলেটেড অনেকগুলো কোশ্চেন ইয়ে করা আছে দেওয়া আছে 11খানা কোশ্চেন দেওয়া আছে এই প্রত্যেকটা যে কোশ্চেন আছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে আমরা সলভ করব তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা কি আমরা বলি বন্ধুরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হচ্ছে এমন ধরনের ওয়ার্ড যার সঙ্গে কিছু প্রিপারেশন ফিক্স করে দেওয়া আছে যে ওটা ছাড়া আর কিছু অন্য কিছু দেওয়া যায় না তো এখানে এই যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর সঙ্গে কোন পেয়ারটা মানে কোন মানে প্রিপারেশনটা আছে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদেরকে খুঁজতে হবে মানে সিলেক্ট করতে হবে তো প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা দেখে নেওয়া যাক বলে যে হি ওয়াজ অ্যাকিউজ ড্যাশ থেফট মানে তাকে চুরির জন্য অভিযুক্ত করা হয়েছে তো এই যে অ্যাকিউজ এইটাকে আরোপ মানে আরোপ করা বা অভিযুক্ত করা এর সঙ্গে কোনটা হবে এর সঙ্গে এই যে এই অপশনটা মানে অফ অ্যানসারটা হবে এখানে অ্যাকিউজ এর সঙ্গে সব সময় অফ দেওয়া হয় এই অফ অ্যাকিউজড অফ হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তো হয়ে গেল বন্ধুরা সেকেন্ড কোশ্চেন এটা বলেছে হি হ্যাড নো অ্যাম্বিশন ড্যাশ ফেম ইন লাইফ মানে তার জীবনে আকাঙ্ক্ষা নিয়ে মানে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কোন রকম মানে জীবনে উন্নতি নিয়ে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তো এই যে অ্যাম্বিশন অ্যাম্বিশনের জন্য কি হবে অ্যাম্বিশন ফর উন্নতির জন্য অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা এটা মানে হচ্ছে এখানে লিখে দিচ্ছি অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত করা অভিযুক্ত করা এই যে অ্যাম্বিশন কথার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা ঠিক আছে বোঝা সুবিধার্থের জন্য তাহলে এখানে আমার কি হলো ফর হচ্ছে ডি অপশন বোঝা গেল থার্ড নাম্বার যেটা বলেছে আই অ্যাম অ্যানক্সিয়াস ড্যাশ ইওর হেলথ এই যে অ্যানক্সিয়াস অ্যানক্সিয়াস কথার অর্থ হচ্ছে উদ্বিগ্ন মানে আমি তোমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিন্তিত তো এই যে অ্যানক্সিয়াস অ্যানক্সিয়াস কি স্বাস্থ্য নিয়ে বলেছে তাহলে অ্যাবাউট আমরা দেবো তো অ্যানক্সিয়াস এর সঙ্গে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মানে অ্যানক্সিয়াস এর সঙ্গে কি বসবে অ্যাবাউট বসবে তো এই অ্যানক্সিয়াস অ্যাবাউট হয়ে গেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তো দিয়ে দিয়ে এখানে অ্যাবাউট হয়ে গেল থার্ড ফোর্থ বলেছে আই এম অ্যাস্টোনিস্ট ড্যাশ হিজ কারেজ মানে অ্যাস্টোনিস্ট কথার অর্থ হচ্ছে বিস্মিত হওয়া অবাক হওয়া মানে আমি তার সাহস দেখে কি হয়েছে বিস্মিত হয়েছে বা অবাক হয়েছে তো এই যে অ্যাস্টোনিস্ট তার সঙ্গে কি হবে এই যে এখানে দেওয়া আছে অ্যাট তার মানে এখানে অ্যাস্টোনিস্ট অ্যাট মানে তার সাহসের প্রতি এই অ্যাটটা হচ্ছে এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট তাহলে আমরা অ্যাস্টোনিস্টের সঙ্গে সবসময় কি বসাবো অ্যাস্টোনিস্টের সাথে অ্যাট বসাবো এখানে অবশ্য পাস্ট টেন্সে আছে এইটি দেওয়া আছে বন্ধুরা বুঝতে পারছি আমরা তো ফিফথ যে কোশ্চেনটা দেখে নেওয়া যাক বলেছে আওয়ার এক্সামিনেশন কমেন্স ড্যাশ থার্ড জুলাই এই যে কমেন্স এই কমেন্স কথার অর্থ হচ্ছে শুরু হওয়া কোন কিছু শুরু হওয়া বা আরম্ভ হওয়া কে আমরা কমেন্স বলি তো কমেন্স এর সঙ্গে কোন ডেটের যখন ডেট বোঝায় প্রিপারেশনের মধ্যে তো সবসময় আমরা কি ব্যবহার করি অন প্রিপারেশন ব্যবহার করি তাহলে ডেট সঙ্গে কি হবে অন হবে হয়ে গেল ছয় নম্বর বলছে হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ ব্রাদার মানে তার ভাইয়ের প্রতি তার কোন রকম নিয়ন্ত্রণ নেই মানে তার ভাইয়ের উপর কোনো তার নিয়ন্ত্রণ নেই তো এই যে কন্ট্রোল কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ কার উপর তার ভাইয়ের উপর তখন এখানে কি ব্যবহার করা হবে ওভার ব্যবহার হবে মানে ওভারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ওভার তাহলে এখানে অপশন নাম্বার হয়ে গেল আমার ডি অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এটা হয়ে গেল সাত নম্বর বলছে দ্য বুক ওয়াজ ডেডিকেটেড ড্যাশ হিজ টিচার মানে এই যে বইটি মানে এই বইটি টিচারকে উৎসর্গ করা হয়েছে ডেডিকেটেড ডেডিকেটেড কথা অর্থ হচ্ছে উৎসর্গ করা তো এই ডেডিকেটেড সঙ্গে কি হবে উৎসর্গ লিখে দিচ্ছি উৎসর্গ করা হয়েছে কাকে টু কাকে উৎসর্গ করা হয়েছে টু ইজ টিচার তার টিচার কে তো এখানে অপশন নম্বর এ ইজ কারেক্ট তারপরে যে কোয়েশ্চেন দেওয়া আছে দিস ইজ অ্যান এক্সেপশন ড্যাশ দ্য রুল মানে যে কোনো নিয়মেরই একটা ব্যতিক্রম থাকে তো এক্সেপশন কথার অর্থ হচ্ছে ব্যতিক্রম বন্ধুরা মনে রাখবে ব্যতিক্রম লিখে দিলাম এই হচ্ছে ব্যতিক্রম তো এক্সেপশন টু এখানে কি হবে এক্সেপশনের সঙ্গে প্রিপারেশন কি হবে এক্সেপশন টু মানে প্রত্যেকটা নিয়মেরই একটা ব্যতিক্রম থাকে তাহলে এখানে এক্সেপশন টু হবে নয় নম্বর বলেছে নয় নম্বর বলেছে
he opposed dash my plan. Opposed. Opposed কথার অর্থ হচ্ছে বিরোধিতার কথা। কোন জিনিসকে কোন কখনো যদি বিরোধিতা করি আমরা তখন কি করা হয় opposed কথার অর্থ ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখে নেব he opposed to my plan মানে আমার প্ল্যান তো কি করেছে বিরোধিতা করেছে মানে মানতে নারাজ। তো এই জন্য কি দেওয়া হয়েছে opposed to। opposed কথার অর্থ হচ্ছে বিরোধিতা করা। দশ নম্বর যে কোশ্চেনে দেওয়া আছে বলা হয়েছে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজড এ ব্যান ড্যাশ স্মোকিং ইন পাবলিক প্লেসেস মানে সরকার পাবলিক যে প্লেস গুলো আছে সেখানে ধূমপানকে নিষেধ করেছে মানে নিষেধ করার জন্য একটা কোন রকম আইন পাস করেছে। তো দ্য গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজড মানে আরম্ভ করেছে এ ব্যান ব্যান মানে নিষিদ্ধ করে দেওয়া কোনো কিছু নিষিদ্ধ করা কেন ব্যান বলি এই যে নিষিদ্ধ তো নিষিদ্ধ ব্যান অন ব্যানের সঙ্গে কি হবে অন প্রিপোজিশন ব্যবহার করা হবে। তো এখানে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। এখানে আমরা দিয়েছি এখানে টুটা কারেক্ট অ্যান্সার ছিল। লাস্ট এর কোশ্চেনে দেওয়া আছে দুর্যোধন ওয়াজ এনভিয়াস ড্যাশ অর্জুন এন্ড হিজ ব্রাদার মানে দুর্যোধন কি করত তার অর্জুন এবং তার ব্রাদার মানে ভাইদের কি করত ঈর্ষা করত। এই যে এনভিয়াস কথার অর্থ হচ্ছে করা ঈর্ষা করা ঈর্ষান্বিত বা ঈর্ষা করা। তো এনভিয়াস কি হবে এনভিয়াস টু অর্জুনা এন্ড হিজ ব্রাদার তাহলে এনভিয়াস কি হবে অফ হবে সরি বন্ধুরা এখানে এনভিয়াস কি হবে অফ হবে। তো এনভিয়াস এর সাথে অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। তো বন্ধুরা এই হচ্ছে অ্যাওয়ার্ড খানা কোশ্চেন।